আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির প্রথম যৌথ সভা আয়োজন করা হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এতে সভাপতিত্ব করেন টানা দশ বারের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ সভাপতি নতুন কমিটিকে নির্দেশ দেন মানুষের কল্যাণে কাজ করার, দেশের উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখার। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার আজকে মানুষ যেমন রপ্ত করেছে, আমরা আরও ট্রেনিং দিচ্ছি, কাজে সেইভাবেই সারা বাংলাদেশটা হবে শিক্ষায় দীক্ষায় স্বাস্থ্যসেবায় আমাদের রাষ্ট্র পরিচালনায় এবং সকল জনগোষ্ঠী স্মার্ট জনগোষ্ঠী হবে, স্মার্ট বাংলাদেশ আমাদের। জনগণের কল্যাণে সরকারের পরিকল্পনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে অভিযোগ করেন বিএনপি জামাত দেশে অগণতান্ত্রিক ও ঘৃণ্য ঘটনার হোতা। আওয়ামী লীগ যতদিন সরকার আছে মানুষের কষ্ট দূর করবার জন্য যা যা করণীয় তা করে যাবে। মাত্র 14 বছরে বাংলাদেশ আজকে ঘুরে দাঁড়িয়েছে, বিশ্ব দরবারে একটা মর্যাদা পেয়েছে। এ সময় প্রধানমন্ত্রী মধুমতি নদীতে বঙ্গবন্ধু মেমোরিয়াল বোট ল্যান্ডিং র্যাম্প, টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সহ প্রায় 100 কোটি টাকা ব্যয়ে মোট 27টি প্রকল্পের উদ্বোধন ও শেখ লুৎফর রহমান গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এর আগে আওয়ামী লীগ সভাপতির নেতৃত্বে দলের নবনির্বাচিত কমিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায়। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে আগামী জাতীয় নির্বাচন অবাধ হবে আশ্বাস দিয়ে বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানান সাধারণ সম্পাদক। এবছর রাজপথে বিএনপিকে মোকাবেলা করাই বড় চ্যালেঞ্জ বলে জানান ওবায়দুল কাদের। আজকে দিনের অঙ্গীকার বাংলাদেশের সৌভাগ্য, বাংলাদেশে দুটি লেগাসি বা উত্তরাধিকার আমরা বহন করছি। একটি লেগাসি হচ্ছে আমাদের স্বাধীনতা, আর একটি লেগাসি হচ্ছে আমাদের মুক্তি। আল্লাহ পাক বোধ এই কারণে দুজন মানুষকে এই জনপদে সৃষ্টি করেছে, একজনের হাতে স্বাধীনতা আরেকজনের হাতে মুক্তি। আমরা বঙ্গবন্ধু আমাদের এই জাতির জনক, আমাদের স্বাধীনতা নায়ক, স্থপতি, স্বপ্নদ্রষ্টা, তার স্বপ্ন সোনার বাংলা। সেই সোনার বাংলা নির্মাণের লক্ষ্যে আমরা বঙ্গবন্ধুর সুকন্যা বাংলাদেশ রূপান্তরের রূপকার আমাদের মুক্তি সংগ্রামের কাণ্ডারী শেখ হাসিনা নেতৃত্বে উন্নয়নের মহাসড়ক ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অভিমুখে আমরা এগিয়ে যাব, এটাই আমাদের অঙ্গীকার। ভাই আজকে আপনারা আমরা বাংলাদেশকে সাম্প্রদায়িকতা মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের বিজয়কে সুসংহত করা। চ্যালেঞ্জিং বছর আমরা সামনে, আরও কঠিন চ্যালেঞ্জও আসতে পারে। আমরা চ্যালেঞ্জ মোকাবেলা 22তম সম্মেলন করেছি, জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে সম্মেলন করেছি। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় ইনশাল্লাহ আওয়ামী লীগ এখন প্রস্তুত। আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের উন্নয়ন কর্মকাণ্ড, আপনারা জানেন মেট্রো রেল MRT-6 ফার্স্ট ফেজ উদ্বোধন হয়েছে, পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, স্বপ্নের পদ্মা সেতু, তারপর আমাদের চট্টগ্রামে নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর কর্ণফুলী টানেল, এই টানেলেরও উদ্বোধনের পথে আমাদের কাজ, বা শেষ পর্যায়ে শত সেতু করেছি,
শত রাস্তা করেছি, মা তার বাড়ি, তারপর আমাদের পায়রা, রূপপুর, বঙ্গবন্ধু স্যাটেলাইট, আমাদের অনেক আছে এবং তারপরও আমাদের সামনে আরও কাজ আছে। আগামী বছর আমরা তেজগাঁ পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ এই বছর আমরা এ পর্যন্ত আমরা শেষ করব, বাকিটা আমরা এইবার পারব না। তেজগাঁ পর্যন্ত, কাওলা থেকে তেজগাঁ, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এবং এই বছর আমরা যে বাস র্যাপিড ট্রানজিট ফ্রম এয়ারপোর্ট টু গাজীপুর, এ বাস র্যাপিড ট্রানজিট আশা করি মাননীয় প্রধানমন্ত্রী বছরের মাঝামাঝি উদ্বোধন করতে পারবেন। আর আমরা আজকে যে বিরোধী দলের আন্দোলন, এই আন্দোলন আমাদের পরিষ্কার বক্তব্য যে আমাদের দেশে কেন সংবিধান পরিবর্তন করে, সংশোধন করে, যে তত্ত্বাবধায়ক সরকার একটা ডেড ইস্যু, সেটাকে আবার জীবিত করতে হবে। পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও এই তত্ত্বাবধায়ক সরকার নেই, এই অসাংবিধানিক অস্বাভাবিক সরকার আমরা চাই না। বাংলাদেশের জনগণ এই অস্বাভাবিক সরকার চায় না। যেভাবে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক একইভাবে নির্বাচন হবে, সরকার কোনো হস্তক্ষেপ করবে না, সরকার শুধুমাত্র নির্বাচনকালীন রুটিন দায়িত্ব পালন করবে। এবং আমি বিরোধী দলকে আহ্বান জানাব, এই শেষ পর্যন্ত নির্বাচনে আপনারা আসবেন, অস্তিত্বের জন্য আসতেই হবে, কিন্তু শুধু শুধু দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন কেন, দেশের মানুষকে ভোটারদেরকে শাস্তি দিচ্ছেন কেন আন্দোলনের নামে? আজকে আপনারা এই যে বাস পোড়ানো, সহিংসতার উপাদান যুক্ত করা, সামনে আরও আপনাদের ভয়ঙ্কর প্রোগ্রাম আছে বলে আমরা শুনি, এই এইসব দেশবিরোধী দেশের আজকে সংকটের সময় আরও নতুন সংকট ডেকে এনে দেশের মানুষকে আজকে বিপদে জর্জরিত করা থেকে আপনাদেরকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন, আসুন, আমরা একসঙ্গে নির্বাচন করব, নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে। এই দুদিন আগে গাইবান্ধায় যে নির্বাচন হয়েছে উপনির্বাচন, এরকম নির্বাচন হবে, কেউই হস্তক্ষেপ করবে। উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের ফলে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল গোপালগঞ্জবাসী। আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির আজকের এই যৌথ সভায় তৃণমূলকে শক্তিশালী করে আগামীতে যেন আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনা যায়, সেজন্য দিক নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।